দর্শক আসসালামু আলাইকুম। আজকের পাইকারি বাজারে আসলাম আমরা। এখন পাইকারি বাজারে আলু কত করে বিক্রি হচ্ছে সেগুলা তথ্য জানাবে আমাদের মুশারফ মামা। মামা ভালো আছেন? জি মামা ভালো আছেন। আচ্ছা, এই তো ভালো। আচ্ছা মামা, আজকের বাজারে আপনি এই ডায়মন্ডটা কত করে কেজি বিক্রি করতেছেন? ডায়মন্ডটা 10 টাকা করে বিক্রি করতেছি। দর্শক আজকের বাজারে আপনারা যদি এই ডায়মন্ডটা নেন তাহলে 10 টাকা কেজি নিতে হবে। দেখেন খুব সুন্দর আলু, আজকের বাজারে ডায়মন্ড আলু তারা 10 টাকা কেজি বিক্রি করতেছে। এটার ওজন কতটুকু? তারপরে এই দেশি আলুটা কোন জায়গার? রংপুরের দেশি আলু না? খুব সুন্দর দেশি আলু। এটা কি অরিজিনাল দেশি? দেশি আলু সাদা গুটি। আর দুই দিন আগে সাদা গুটিটা দাম কত করে ছিল? দুই দিন আগে 1415 টাকায় ছিল, আজকের বাজারে 1415 টাকায় কাঁড়া আপনারা বিক্রি করতেছেন। 62 কেজি ওজন। আচ্ছা, ওইটা কি দেশি আলু? দিনাজপুরের দেশি আলু আজকের বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন? 14 টাকা কেজি আজকের বাজারে দিনাজপুরের দেশি আলু বিক্রি করতেছেন। আর এগুলা কি সব দেশি আলু না? আচ্ছা, গুল আলু আজকের বাজারে আপনি কত টাকা কাটা বিক্রি করতেছেন? বগুড়া যে লাল আলুটা আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন? আজকের বাজারে বগুড়া লাল আলুটা 13 টাকা কেজি বিক্রি করতেছেন। এটার ওজন কতটুকু? 70 কেজি 80 কেজি 13 টাকা কেজি আজকের বাজারে বগুড়া লাল আলুটা বিক্রি করতেছেন। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।